শঙ্কোশ এখনো বাড়িতে ফেরেনি, ও ফিরবে হচ্ছে মানে বিকেলের দিকে। আমিও এখান থেকে বেরোবো হচ্ছে সন্ধে সন্ধে হয়ে যাবে আমারও এখান থেকে বেরোতে। ওর জন্য একটা কিছু বানিয়ে নিয়ে যাব ভাবছি, চিকেনের কিছু একটা আইটেম। ওকে এখনো বলিনি, ভাবছি ক্রিসপি চিকেন ওর জন্য একটু বানিয়ে নিয়ে যাব। ওকে এখনো বলিনি, ওকে বলেছি তোমার জন্য একটা ডিশ বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে সারপ্রাইজ, আর সেটাই বানাচ্ছি এখন। এই রসুন, তারপরে লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকামও কুচি করে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করব, ধুয়ে কেটে ভালো করে ম্যারিনেট করব চিকেনটাকে। এরকম ধুয়ে টুয়ে নেবার পর এরকম পাতলা পাতলা স্ট্রিপ করে কেটে নিয়েছি। বেশি পাতলা করলে আবার শক্ত হয়ে যাবে, মানে চেবানো মুশকিল হয়ে যাবে, কারণ ডিপ ফ্রাই ট্রাই হবে তো, তারপরে আবার সসে টস হবে, তখন ততক্ষণে এটা ছিবড়ে হয়ে যাবে। এই জন্য একটু মোটা মোটা করে স্ট্রিপ করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। এতে দেবো হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, দেবো হচ্ছে স্বাদ মতো নুন, আর দেবো ব্ল্যাক পেপার পাউডার, আর দেবো অল্প ভিনিগার। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছু, আধ ঘন্টা এক ঘন্টা, যতক্ষণ হাতে সময় আসে ততক্ষণ। ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে হাতে আমার সময় আছে, আমি আধ ঘন্টা এক ঘন্টা মতো রাখবো। সময় কম থাকলে ইনস্ট্যান্ট করতে পারেন, কিন্তু রাখলে চিকেন রাখলে ভালো। আগেও মানে এটা বলেছি, চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত বেশি ভালো, চিকেনটা তত জুসি হবে, চিকেনের ভেতর যদি মশলা ফসলা ঢুকবে খুব ভালো হবে। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য একটা ব্যাটার বানাতে হবে, সেই জন্য আমি এখানে 4 টেবিল স্পুনের বেশি নিয়েছি কর্নফ্লাওয়ার, তার হাফ নিতে হবে ময়দা, মানে 2 চামচের একটু বেশি বেশি ময়দা নিয়েছি। এখানে আমি ডিমের কুসুম অংশটাকে বাদ দিয়ে ডিমের সাদা অংশটা মানে এগ হোয়াইটটা নিয়েছি। এরপর এতে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কালার আসবে হালকা, সেই জন্য অল্প, একদম অল্প দিতে হবে, আর স্বাদ মতো নুন, যেহেতু নুনটা স্ট্রিপে দেওয়া আছে ম্যারিনেটের সময় চিকেনে, এখানে অল্প দিতে হবে। এবার এটাকে ভালো করে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে গুলতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে ব্যাটারটার মধ্যে। এখানে আমি ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি, কারণ কুসুমটা যদি আমি ব্যবহার করি, ডিমটা যদি পুরোটা ব্যবহার করি, তাহলে চিকেনগুলো ফ্রাই করার পরে নরম হয়ে যেতে পারে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবারে ব্যাটারটার মধ্যে চিকেনগুলো দিয়েছি। এবার চিকেনগুলোকে মিডিয়াম হাই হিটে একে একে ফ্রাই করে নেব, অল্প অল্প চিকেন দিয়ে ফ্রাই করতে হবে। ফ্লেম যদি লো করে আমরা চিকেনটা ভাজি, তাহলে চিকেনটা কিন্তু এমনি ব্রেস্ট পিস একটু মানে ছিবড়ে টাইপেরই হয় আমরা জানি, সেটা আরও শক্ত হয়ে যেতে পারে।
চিকেনগুলো খুব ক্রিসপি হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে, মানে কালার দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা কতটা ক্রিসপি হয়েছে। এইটা এটা হয়েছে এগ হোয়াইটটা শুধু দেওয়ার জন্য। সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই কটাই আছে, এই কটা হলে আমার পুরো চিকেনগুলো ভাজা হয়ে যাবে। এবার ফ্রাই করা চিকেনগুলো টস করে নেবার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি। এবার তেল গরম হলে তাতে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। রসুন আর লঙ্কাটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে তেলে ফ্লেভারটা চলে আসে রসুনে। এরপর হাফ মন করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা সতে করে নিতে হবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, বেশিক্ষণ ভাজলে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা চলে যাবে। এরপর পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এলে এতে ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা সতে হলে এরপর আমরা একে একে সসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, রেড চিলি সস, আর দিয়ে দেবো ডার্ক সয়া সস, অল্প একটু ভিনিগারও দিতে হবে এখানে। আমার কাছে শেজওয়ান সস ছিল না তাই একটু রেড চিলি পাউডার দিয়েছি, টক মিষ্টি আর ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এতে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট একটু সসের সঙ্গে যে আমরা ভেজিটেবিলগুলো দিয়েছি ওইগুলোকে হালকা টস করে নিয়ে এবার আমরা চিকেনগুলো দিয়ে দিলেই হবে। চিকেনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে, যাতে এটা হাই হিটেই করতে হবে, লো হিটে করার দরকার নেই, এটা হাই হিটে করতে হবে। চিকেনগুলোকে জাস্ট নাড়াচাড়া করে ব্যাস এবার নামিয়ে নেবো, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস আমাদের চিকেন, ক্রিসপি চিকেন একদম রেডি।